এখন তো শুরু হয়েছে, এখন তো শুরু হয়ে যায় আন্দোলন একদম বিচ টাউনে ধরে। হ্যাঁ বিচ টাউনে ধরে সংঘ প্রাথমিক সমিতি আর শ্রমিক রাজ আজ সমবেত হই, আর সমবেত হল একমাত্র কারণ যে আমরা বিগত সময় মে আজিরবাগ চাহ বাগিচা মে চাহ বিশেষ করে সিংহং সমষ্টিকের অন্তর্গত প্রায় ভাগ যেটা বাগান আহে প্রায় ভাগ বাগান মে আমরা দেখে পাতি যে প্রায় ভাগ বাগান মে রাস্তা পদূলিগুলো পাকা করক নয় জানো সব জায়গায় পাকা, কিন্তু আজ আমরা যেহেতু সিংহং সমষ্টিকের আদমি হইকে আজ যেহেতু আজিরবাগ চাহ বাগিচাকার যেটা রাস্তা বা রাস্তা যেটা পদূলি সেই রাস্তাটাকে কি কারণে সরক আজ বরগানি বাগান বন গেলে নয় জানো আজ সজনী বাগান বন গেলে আজ রাজগড় বাগান বনলেই কিন্তু আজিরবাগ বাগানটাকে কি কারণে সরকার তো সেহলে ও বিষয়টাকে লেগে মোহন মুন্ডায় সঙ্গে বাদ বিচার হয়ে রহে ইউনিয়ন সঙ্গে আর ইউনিয়নে বললেই যেহেতু আমরা সংগঠন তোরা এক মাহিনা বা দুই মাহিনা বা দেড় মাহিনা বিচ যাও পিছে তোরা বলে পারবা দেখই যেহেতু আমরা শ্রমিক রাইজ হইকে ইউনিয়ন হইকে কাগজ দিয়ে রহি ম্যানেজারকে ওই রাস্তা পথ নয় জানো তো ওটা কারণে আমরা আজ এই কার্যসূচিটা লইহি আরও সবাই একটা বাদ বলেই কি আজ বিগত সময় মে বাগানকে হাজিরা পঞ্চাশ টাকা রহ তিরিশ টাকা রহে তিরিশ টাকা সে পঞ্চাশ টাকা হলেই সত্তর টাকা হলেই দেড়শো টাকা হলেই একশো ষাটি টাকা হলেই দুশো টাকা হলেই দুশো ত্রিশ টাকা হলেই তো আজ এই জনগুলা যে চাহ শ্রমিকের দৈনিক মজুরি যেটা বাড়ে সেই ইনে নাই বাড়ে এটা ইউনিয়ন হোক বা আমাদের বাগান মে কাম করল আমাদের মায় বাপের আওয়াজ কারণে হ্যাঁ আজ এই মজুরিটা দেখলে মানে বাধ্য হবে কেবল না হলে ইচ্ছা করলে সে তো কেতনা দিন আগেই দিয়ে দিতে নয় জানো আজ আমরা এই চাহ শ্রমিকের দৈনিক মজুরি বৃদ্ধিকে কারণে আমরা কার্যসূচী নাইও যাতে যাতে জানো বলো আজ ইউনিয়নে বিভিন্ন জায়গায় কার্যসূচী লইলা আমরা ছাত্র সংস্থাও কার্যসূচী লইলা যে বাগানকের যেটা হাজিরা চাহ শ্রমিকের যেটা হাজিরা ওটা বৃদ্ধি হোক লাগে বলকে আমরা বিভিন্ন জায়গায় আমরা কার্যসূচী লইলাম কিন্তু আজ সরকারে যদি সঁচাকাই যদি আমাদের এই চাহ শ্রমিকের দুখিয়া রাইজকের যদি মরম যদি বুঝ পাতে তো এতনাখিনি আমরা হারা নাই করেও আমাদেরকে দিতে কিন্তু বহুত কষ্ট আছে এখন আমরা কেতনা পাইলাম দুইশো ত্রিশ টাকা পাইলাম নয় জানো তো আজ দুইশো ত্রিশ টাকাও আমরা কোনো নাই হইলাম নয় জানো কোনো নাই হইলা কারণ সবাই গম পাইলা যে এখনকে তারিখ মে মিঠা তেলকে দাম হয়ে গেলেই একশোশের উপর নয় জানো তো তুই দুশো ত্রিশ টাকা মে চাউলে কিনবে না মিঠা তেল কিনবে না পেঁয়াজ কিনবে না আলু কিনবে না নিজের লড়া ছেলেকে পড়াবে না লিখাবে নয় জানো আর ডাঙর ডাঙর বাদ বললে তো নাই হই হয়ে জানো বলো তো যে নাকি দিনে রাতে বরফুন রোদ বরফুন মে একাকার করকে পাত তুলতে আমাদের মায় বাপ সব উৎসবে গম পাবে আসল দরদটা কি লাগে নয় জানো কারণ আমরা নিজেই করতি আমরা গম পাতি নয় জানো তো ওটা কারণে যখন সে মুখে আওয়াজ নাই নিকলি তখন তো যে কোনো আমরা প্রাপ্য হোক বা অধিকার হোক আমরা নাই পাবো ওটা কারণে আমরা চাহ শ্রমিককে দৈনিক মজুরি যেটা তিনশো পঞ্চাশ টাকা লাগি বলকে বিগত সময় যে হিসাবে হারলা করি বা জনজাতিকরণ লাগি বা মেয়াদি পাটা লাগি বলকে বিগত সময় আমরা হারলা করি সেম আমরা আমাদের রাস্তাটা হইক লাগি বলকে আমরা হারলা করে কেবল আজেই নহয় বার্তা কম পালো নাই আজেই নহয় যখন তখন নাই হই আমরা ম্যানেজার বাবুকে বা তুকুবাই বাপের বাদ বলতি কোনো যদি বোখার বাজার হয়ে গেলে তো হিয়াকের আমাদের আজিরবাগ বাগানকে কেউ যদি ডাঙর একটা ঘটনাই হলে তো কার চিন্তা দেখে ওর দেখানো তো একজন লাগি ন লাগি নাই বলো আর হেলথ অ্যাসিস্ট্যান্ট যেটা দেয় ওটা আবার ঠিকই আয়
কিন্তু আজ যদি একটা মাইকি আদমি একটা ডেলিভারি রই তো আজ ও মোটা আদমি তো নাই ছুই নো ছুই নাকি বলো তো যি হিসাবে একটা নার্স কর্মী বাগান মে মেডিকেল মে আহে তো ওরকমের নার্স কর্মী আর একটা হেরি মে দেব লাগে।